মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। রেশন দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়। এরপর শুক্রবার আদালতে তোলা হলে বিচারক 6 নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন। এদিকে শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। কোর্টরুমের বাইরে বের করে নিয়ে আসা হয় তাকে, পাখা চালিয়ে দেওয়া হয়। ইডির প্রতিনিধিরা মন্ত্রীর পাশে এসে দাঁড়ান।